TV network, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজমাইন আপনারা বিশ্বের আনাচে কানাচে বসে বাংলা পিস টিভি দেখছেন আজকে একটি বিষয়ে আলোচনা করব যে বিষয়টার মাধ্যমে কিছু মানুষ হারাম উপায়ে অর্থ উপার্জন করে থাকে যেটা ইসলামী অর্থনীতিতে একটা ক্ষতিকর দিক যাতে তার ধন সমাগম হয় ঠিকই কিন্তু সেটা তার জন্য হালাল নয় হারাম সেটা হচ্ছে দাঁড়ি মেরে অর্থ উপার্জন করা একজন ব্যবসায়ী যাকে ওজন করে জিনিস দিতে হয় কিংবা মেপে দিতে হয় মেপে আপনার সের মতো মেপে অথবা ফিতের মেপে যখন কোনো মেপে দিতে হয় অথবা ওজন করে দিতে হয় তাতে কম দেয় দাঁড়ি মারে মাপে কম দেয় তখন যে পয়সাটা তার মাধ্যমে উপার্জন হয় সেটা কি হালান না হারাম প্রকাশ্য কথা এটা হচ্ছে হারাম এটা হারাম এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে ইসলাম আমাদেরকে দাঁড়ি মেরে জিনিস বিক্রয় করতে নিষেধ করেছে যারা এ ধোকাবাজির কাজ করে কোরআন কারিমে তাদেরকে ভীতি প্রদর্শন ও সতর্ক করা হয়েছে মহান আল্লাহ বলেছেন ওয়াইল মোতাফিফিন দুর্ভোগ তাদের জন্য যারা কম দেয় যারা লোকের নিকট হতে মেপে সময় পূর্ণ মাত্রায় নেয় আর যখন তাদেরকে কিছু মেপে বা ওজন করে দেয় তখন কম দেয় নেবার সময়ে বেশি নেয় ঝুঁকিয়ে নেয় আর দেবার সময়ে কম দেয় এইভাবে অনেকে ধন করছে এইভাবে অনেকে অর্থ করছে আল্লাহ তালা বলছেন তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন মরণের পর তাদেরকে জীবিত করবেন মারা গেলে সবকিছু শেষ না মারা গেলে আরাম পাওয়া যায় মানুষ বলে বা মানুষটা মারা গেল আরাম পেয়ে গেল কষ্ট পায় যখন খুব কষ্ট পায় হ্যাঁ বাবু মানুষটা বেঁচে ছিল কত কষ্ট মারা গেল আরাম পেয়ে গেল মানুষ মারা গেলে আরাম পায় আল্লাহ আকবার। তার সামনে বিশাল হিসাব আর তাতে আরাম না ব্যারাম সে বুঝবে আল্লাহ বলছেন ওরা কি চিন্তা করে না ওরা যে এত বড় অন্যায় করছে মানুষকে ধোকা দিয়ে দেওয়ার সময় কম দিচ্ছে নেওয়ার সময় বেশি নিচ্ছে এরা কি এতটুকু চিন্তা করে না যে মরণের পর এদেরকে জীবিত করা হবে লিয়াউমিনা আদিম বিশাল দিনের জন্য ইয়াকুলের রবিল আলামিন যেদিনে রব্বুল আলামিনের জন্য কালকে আমতের মাঠে খাড়া হতে হবে মানুষ চিন্তা করে না কেন ভয় করে না এইভাবে কেন দাড়ি মারছে আল্লাহ তালা বলছেন ওয়াশামা আরাফা আহা ওয়া আলমিজান আল্লাহ তালা আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তোলা দণ্ড পাল্লা আল্লাহ তা থাকা ও যাতে তোমরা লঙ্ঘন না করো কিসে ওজন করাতে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা মিজান আর তোমরা ঠিকভাবে সঠিকভাবে ভাবে ওজন করবে না তুমি কম নেবে না তুমি কম দেবে নেবেও না দেবেও না মাজন একদম ঠিকভাবে ওজন করো আর ওজন দেওয়ার সময় কম দিও না সূরা রহমানের আয়াত পড়লাম মহান আল্লাহ অন্য জায়গাতে বলছেন ওয়া আওফুল কাইলা ইজা কেলতুম ওয়াজিনু বিল কিসতা আসুল মুস্তাকিম এটা হচ্ছে নম্বর যখন তোমরা তখন মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে পূর্ণ মাত্রায় দাও এবং ওজন করো সঠিক দানি পাল্লায় যে দাঁড়ি পাল্লাতে গোলমাল আছে হ্যাঁ পেছনে ভেজাল দেওয়া আছে কিংবা কাঁটাতে গোলমাল করে দেওয়া আছে এই রকম ভেজাল পূর্ণ দাঁড়ি পাল্লাতে ওজন দিও না মাপ দিও না যা লিকা খাই রুঁ ওয়াঃ এটাই হচ্ছে উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর যে পরিণাম আছে সে পরিণামটা কখন হবে পাবে কখন সেই পরিণামটা কাল খেয়ামতের মাঠে যখন তোমার সামনে চোখের ভাষা আসবে ফামাইয়া আমাল মিস কালা জাররাতীন খাই রাইয়ারা ওমাইয়া আমাল মিস কালা জার্রাতীন সর রাইয়ারা সামান্য পরিমাণ জার্রা পরিমাণ আলাতালা জার্রা বলেছেন না জার্রা কাকে বলে জার্রা মানে হচ্ছে দেখবেন বাইরে রোদ থাকলে ভেতরে অন্ধকার থাকলে যদি কোনো সামান্য ফাঁক দিয়ে রোদের আলো সূর্যের আলো ভেতরে ঢোকে তখন খালি চোখেই দেখতে পাবেন অনেক জিনিস ঘুর 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 করছে তাই না এইগুলো আমরা এমনি দেখতে পাচ্ছি না এখনো ঘুর ঘুর করছে দেখতে পাই না খুব পাওয়ারফুল যদি চশমা হয় দেখা যাবে ওগুলোকে কি বলে ধূলিকণা ধুলি কণা মানে হচ্ছে ওই এক একটা ধুলি কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো কালকে আমাদের দেখতে পাবে আর যদি খারাপ কাজ করো তাও দেখতে পাবে সেই দিনকার সেই অবস্থা যদি তুমি ভালোভাবে মাপ দাও তাহলে জালিকা খাইরুম পরিণামে ও তোমার ভালো হবে শুভ হবে এমনিতেই পূর্ব জাতির ইতিহাসদের যখন ইতিহাস আপনারা পড়াশোনা করেছেন জাতির ইতিহাস পড়েছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন পৃথিবীর আইকা ও মাদিয়ান শহরে এক জাতি ছিল যে জাতি এই প্রকার নিকৃষ্ট কাজে ব্যাপক আকারে লিপ্ত হয়ে পড়েছিল কিসে ওজনে কম দেওয়া নেওয়ার ব্যাপারে মহান আল্লাহ সেই জাতির মাঝে নবী শোয়ব আলাহ সালামকে প্রেরণ করেছিলেন এক এক জাতির মধ্যে এক এক রকমের পাপ বেশি থাকে এখানে চিরিক্ত আছেই আর সেই সাথে কাবিরা গুনার মধ্যে ওজনে কম দেওয়া এবং নেওয়ার কাজে তাদের ব্যবসায়ীরা যখন ব্যবসা করত ওজন দেওয়ার সময়ে কম দিত নেওয়ার সময়ে বেশি নিত সেই জাতির মাঝে সোয়াই আলাহ ইসলামকে প্রেরণ করলেন কিন্তু তারা নবীর কথা প্রত্যাখ্যান করে তাদের সেই হীন আচরণ চালিয়ে যেতে লাগলো নবীর কথা তারা মানলো না তোমার কথা কেন আমাদের ব্যবসায় এত সুন্দর লাভ হ্যাঁ কেন মানবো ওজনে কম বেশি করার বহু রকমের বুদ্ধি আছে ধোকাবাজির বুদ্ধিও আছে তাই না সেদিনে খবরে পড়লাম যে ইলিশ মাছ আসছে বাজারে ইলিশ মাছ সেই ইলিশ মাছের ভেতরে আবার মার্বেল ভরা কেন বলুন তো ওজন বাড়াবার জন্যে তাই না তো আমি মনে মনে ভাবলাম মার্বেল কেন পাথরও তো ভরতে পারত তাও ভাবলাম যে ইলিশ মাছ তো দামি মাছ তাই দামি পাথর ভরেছে তাছাড়া মার্বেল কেন ওজনটা যদি বাড়াতে হয় তেমনি পাথর ভুলেও তো হতো মার্বেল ভরে ওজন বাড়িয়েছে কিসের মাছের এইভাবে আপনার জিনিসে ভেজাল দিয়ে জিনিসের ওজন বাড়িয়ে হয় যারা ধান বিক্রি করে ধানের সঙ্গে ধুলো পাথর মিক্স করে না করে না ওজনকে বাড়ায় আবার কিছু ধানকে ভিজিয়ে অথবা ধানের যে যেটা ঝোড়া বলে যেটাকে আপনার মথ বলে সেটাকে ভিজিয়ে ভারী করে ধানের সঙ্গে মিক্স করে দেয় তারপরে ওজন বাড়ায় না বিভিন্ন রকমের ওজন বাড়াবার বুদ্ধি আছে ইসলামের জাতি এইভাবে জিনিসের যখন লোককে দিত তখন কি করত কম দিত আর নেবার সময়ে বেশি নিত আল্লাহ তালা বললেন ওয়াইলা মাদিয়ানা আমি মাদিয়ান শহরে তাদের ভাই সোয়েবকে পাঠালাম তাদের নবী সোহেবকে পাঠালাম কালয়া কৌমে বুদুল্লা হামা আলা কুম্মে নীলা হেন গায়ে রো সোয়েব আলাহি বললেন হে আমার জাতি প্রথম দাওয়াত কিসের প্রথম দাওয়াত কিসের প্রথমেই আলা তো লজনে কম দিও না টানা কি যে কিসের দাওয়াত প্রথমে এয়া কৌমেদুল্লাহামা লা কুম্মে নীলাহিন গায়ে রো লা ইলা হা ইলা হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না দেখলেন প্রথম দাওয়াত প্রথমে লাইলাহ ইল্লাল্লাহ দাওয়াত এই জন্য আল্লাহ নবীসাল্লাহ আসলাম যখন কাউকে দাওয়াতের জন্য পাঠাতেন তখন কি বলতেন যে যখন তুমি যাবে সেখানে দাওয়াত দেবে প্রথমে আউ আলমাইয়া কুন বা আউ আলমাতাদু ইলাহিম আই এস সাহাদু আল্লাহ ইলাহাই লাল্লা আউ শাহাদাত আল্লাহ ইলাহাই লাল্লাহ তোমার দাওয়াতের প্রথম কি হবে তারা এই সাক্ষী দেবে যে লা ইলাহাই লাল্লা মুহাম্মাদুর রাসূল উল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাহায় সাল্লাম আল্লাহ রসুল ফাইন হুম আতা উকালে জালেক তারপরে যদি তারা গ্রহণ করে নেয় এটা তাহলে জানিয়ে দাও ফা আলিম আল্লাহ হাফতার আদা আলাহিম খামস সালাওয়াত যে আল্লাহ তালা তাদের ওপরে পাঁচ ওয়াক্তে নামাজ ফরজ করেছেন কারণ তৌহিদ না মানলে নামাজ পড়ে লাভ আছে তৌহিদ না মানলে নামাজ পড়ে লাভ নেই এই জন্য দাওয়াত আগে দাও শোয়াব আলাইসাল্লাম গেলেন প্রথমেই বললেন বলো লা ইলাহ হাইলা আল্লাহ ছাড়া কারো ইবাদত কোরো না আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই কাদ যাত কুম্বাই না তুমি বেকম তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে দলিল এসেছে হুজ্জত এসেছে ফা আউ ফুলকায়েলা এবারে শুরু হলো ফা আউ ফুলকাইলা তোমরা মাপে পরিপূর্ণ মাত্রা আদায় করো পরিপূর্ণ মাপ দাও ওয়ালমি জান ওজনেও ঠিকমতো মাপ দাও ঠিকমতো ওজন দাও তাতে কম করো না ওয়ালা আতাব খাসুন না শাহ আহম আর মানুষকে তাদের জিনিস কম দিও না আর পৃথিবীতে সংশোধন সৃষ্টি হওয়ার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না পৃথিবীতে বিঘ্ন সৃষ্টি করো না তার কারণ ওজনে কম বেশি দেওয়া মানুষের মাঝে বিঘ্ন সৃষ্টি করে আপনি দোকান থেকে পাঁচশো মাল নিয়ে এলেন বাড়িতে ওজন করে দেখলেন চারশো গ্রাম এতে অবস্থাটা কি হবে আপনি সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যাবেন তারপর আপনি ঝগড়া ঝামেলা তাই না বাড়বেই আর যদি আপনার পরিচিত না হয় তাহলে তো বুঝতেই পারছেন বদয়া করবেন এই সেই সমাজের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে সৃষ্টি হবে ওজনে কম বেশি করলে এরকম করো না এটা যদি তোমরা মোমেন হও প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে আসবো আপনারা সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাম প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায় সঙ্গত বিচার ও শান্তি এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী শারিয়া প্রতি শুক্রবার রাত 8:30 টায় বাপুনোর সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে বিএস টিভি বাংলায় সমানতা কুরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে গবেষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

দর্শক মন্ডলী আমি বলছিলাম যে ওজনে কম বেশি দেওয়া এর মাধ্যমে উপার্জন করা এটা কি হারাম যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যবসার মাধ্যমে ওজনে কম বেশি দেওয়ার মাধ্যমে উপার্জন করবে তার খাওয়া তার খাদ্য হালাল নয় হারাম এক জাতির কথা বলছিলাম যে জাতির মাঝে শোয়েব আলাহিসাল্লামকে পাঠানো হয়েছিল মহান আল্লাহ সেই জাতির জন্য কিভাবে ব্যবহার করেছিলেন কি আচরণ করেছিলেন সেই সম্পর্কে কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে সোয়েব আলাহ সাল্লাম গিয়ে বললেন ওয়াইয়া কৌমি আউ ফুলমি ওয়াল মিজা বিল কেস্তে হে আমার জাতি হে আমার সম্প্রদায় তোমরা মাপে এবং ওজনে ন্যায় পরায়ণতা বজায় করে পূর্ণ মাত্রায় ওজন দাও এবং মাপ দাও ওয়ালা তাব খাসুন্না শিয়া আহম আর লোকেদের জিনিসপত্র কম দিও না তাদের মাল কম দিও না ওয়ালা তা আসাউ ফিল্লা রে মুফসিদিন এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে বেড়াইও না তার মানে ওজনে কম দিলে কি হবে কম বেশি করলে ফাসার সৃষ্টি করা হবে এটা সোরাহুদের পঁচাশি নম্বর আয়ের ওয়াকাল আলমালা উল্লাজিনকাফারুমিংকও মিহি লাইনিতম সোয়াইবান ইন নাকো মেজাল্লাহ খাস এরন এবার ওরা তো মানবে না ওরা দেখছে এত মোটাকা লাভ আমরা এই লোভ সম্বরণ করা মুশকিল আছে লোভ মানুষকে এমন জায়গায় পৌঁছে যায়। যে সেখানে তার স্বভাব চরিত্র নষ্ট করে ফেলে লোভ হচ্ছে খুব খারাপ জিনিস বললো দেখো লাইন ইত্যাবা তোমার সোহাইবান কথা যদি তোমরা মেনে নাও তাহলে কি হবে এ জান হাসুন তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে তোমাদের লাভ বেশি হবে না ক টাকায় বা লাভ হয় আমাদের দেশেও আমাদের পরিবেশও শুনবেন যে বলে ব্যবসাতে একটু টেকনিক্যাল ব্যবহার না করলে লাভ হয় না তাই না ব্যবসাতে সত্য কথা বললে লাভ হয় না কি বলতে হয় একটু এদিক সেদিক করতেই হয় মিথ্যা কথা বলতে হয় কটা টাকায় বা লাভ হয় এদিক সেদিক পুজিয়ে নিতে হয় এই জন্যে মাল কম দিয়ে মাল বেশি নিয়ে সেটাকে পুঁজিয়ে নিতে হয় ওরাও তাই বলেছিল যে যদি তোমরা সোয়েবের কথা শুনে নাও মেনে নাও তো ইন্ন নাকুম ইজ তোমরা ক্ষতিগ্রস্ত হবে লাভ বেশি হবে না আখা যা সমররা জেফাতু ফাঁসবাহফিদা জাসিমিন এই কদাচরণের কারণে যখন তারা একান্তই মান্য করলো না তাদেরকে কি ধরল তাদেরকে তাদেরকে ভূমিকম্প তাদের কাছে এলো ভূমিকম্প তাদের কাছে ভূমিকম্প পাঠানো হলো ফলে সবাই নিজের নিজের ঘরে হাঁটু গাড়া অবস্থাতে ধ্বংস অবস্থায় পাওয়া গেল তাদের আল্লাহ ধ্বংস করে দিলেন না ওজনে কম বেশি করা বিশাল ক্ষতিকর জিনিস এই ক্ষতিকর কথাটা তোমরা বুঝতে পারলে না শুনতে পারলে না নবী তোমাদেরকে এত বোঝালো মানলে না ঠিক আছে তোমরা ধ্বংস হও সে কাজ করলে তার সত্য শাস্তির কথাও ঘোষণা করা হয়েছে আমাদের শরীয়থে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন

নম্বর এক বলছেন এমন কোনো জাতি নেই যে জাতির মাঝে অশ্লীলতা প্রকাশ পাবে এবং প্রকাশ্যে তারা অশ্লীলতা প্রদর্শন করবে সমুদ্র সৈকতে যান অশ্লীলতা দেখতে পাবেন পার্কে যান অশ্লীলতা প্রকাশ্যে দেখতে পাবেন প্রকাশ্যে অশ্লীলতা চলছে মহিলারা প্রকাশ্যে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে অথবা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যেই হোক প্রকাশ্যভাবে দিবাল লোকে সেখানে সমুদ্র সৈকতে পার্কে জড়া অবস্থায় এই অশ্লীলতা প্রদর্শন করছে সমুদ্রের পানি সাক্ষী সমুদ্রের বালি সাক্ষী আকাশ বাতাস সাক্ষী আমাদের প্রেম হচ্ছে প্রেম এই সাক্ষী দেওয়ার জন্য তারা প্রকাশ্যে এরকম করছে কোনো মানুষকে লজ্জা নেই সরব নেই যখন কোনো জাতি এই রূপ অশ্লীলতায় আসে তখন সেই জাতির মাঝে একটা শাস্তি পাঠানো হয় এমন রোগ প্রেরণ করা হয় যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না কার কথা নবীর কথা নবুতের কথা পূর্ব পুরুষদের মাঝে ছিল না নতুন রোগ পুরনো রোগ না এডস পাঠানো হলো ব্যবিচারের কারণে এর আসল কারণ হলো এই যে যৌন সম্পর্ক প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এর কারণে আল্লাহ তালা এইডস পাঠিয়েছেন আর এর পরবর্তীতেও কি সন ফ্লু আর কি কি নতুন নতুন করোনা ফোরোনা সব কত রকমের রোগ নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে যে রোগ পূর্ববর্তী জাতিদের মধ্যে ছিল না পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুনভাবে সেই সমস্ত রোগ আবিষ্কার হচ্ছে কিসের জন্য অশ্লীলতা ব্যাপক এবং প্রকাশ হওয়ার জন্য নম্বর মিজানা ইল্লা পলামিয়ান সুলতান যে জাতি ওজনে মাপে কম বেশি দেবে নেবে দেবার সময় কম দেবে নেবার সময়ে বেশি নেবে সেই জাতির মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে দুর্ভিক্ষ বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আল্লাহ বৃষ্টি দাও এ আল্লাহ বৃষ্টি দাও কত দোয়া হচ্ছে দেশে দোয়ার জন্য কত আলে মোলামাকে ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে দোয়ার জন্য আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও দুর্ভিক্ষ তারা হাত তুলে দোয়া করছে আর তাদের ছাতে ডিশ লাগানো আছে ডিশ বলছে বৃষ্টি দিও না তাই না ডিশের মাধ্যমে বিষ আসছে সারা বিশ্ব থেকে সেই ডিশের মাধ্যমে বিষ নামছে ঘরের ভিতরে আর আমরা ঘরের ভিতরে থেকে আল্লাহর কাছে দোয়া করছি মসজিদে গিয়ে দোয়া করছি বাড়িতে ক্ষতিকর জিনিস রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই আল্লাহ তালা দোয়া কবুল করবেন তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা অশ্লীলতা থেকে ফিরে এসো আজকে ঘরের ভিতরে অশ্লীলতা দেখানো হচ্ছে এই টিভির মাধ্যমে আপনার পর্দানসীন বউ ঘরে বসে বসে ঘরে শুয়ে শুয়ে পর পুরুষকে দেখছে আর পুরুষও পর নারীকে দেখছে উলঙ্গ নারীকে দেখছে বরং ন্যাংটা দেখছে এই অশ্লীলতা এত ব্যাপক হয়ে গেছে যে ব্যাপক হওয়ার ফলে মানুষের মাঝে নতুন নতুন রোগ আসছে আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী নবুতের বাণী আর দ্বিতীয় কি বললাম যে আমাদের বিষয় বিষয়বস্তু সেটা হলো কি ওজনে কম দেওয়া বেশি নেওয়ার ফলে আল্লাহ তালা এমন দুর্ভিক্ষ পাঠান আর কষ্ট পাঠান জৌরি সুলতান শাসকের অত্যাচার পাঠান তাদের মাঝে শাসকগোষ্ঠীর অত্যাচার আসে শাসক গোষ্ঠী নিপীড়ন করে শাসক গোষ্ঠী নিষ্পিষ্ট করে শাসক গোষ্ঠী তাদেরকে শায়েস্তা করে শাস্তির স্বরূপ আল্লাহর পক্ষ থেকে যেহেতু তারা ওজনে কম বেশি দেয়ও নেয় নম্বর তিন ওয়ালাম ইয়েম না উ জাকাত আম ওয়ালিহিম ইল্লা মুনে উল কাতার মিনাস শ্যামা ওয়ালাউলাল বাহায়েম লাম ইয়েম আর জাকাত বন্ধ কোরো না জাকাত বন্ধ যখনই করবে কোনো জাতি জাকাত বন্ধ করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন এটাও এক প্রকার দুর্ভিক্ষ অনাবৃষ্টি দেখা দেবে জাকাত বন্ধ করার ফলে বলুন আমাদের দেশের আমাদের সমাজের অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না করে না অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না কেউ করলে হিসাব করে না ওই দিয়ে দিল দানবাস হিসাব করে করে না জাকাত বন্ধ করলে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন যদি চতুষ্পদ জন্তু প্রাণী না থাকতো তোমাদের জন্য বৃষ্টি হতো না আর নম্বর পাঁচ যখনই কোনো অঙ্গীকার ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে কোনো জাতি তখনই সাল্লা তাল্লাহ আলাইহিম আদুহিম তখন বিজাতির পক্ষ থেকে এসে তাদের উপরে কি করে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় বিজাতি এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে বিজাতি শত্রু এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে এ হচ্ছে বিজাতি শত্রু তারপর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন পাঁচ নম্বর আর যে জাতি তাদের মাঝে আল্লাহর আইন আল্লাহর শাসন কায়েম করে না প্রতিষ্ঠা করে না তাদের মাঝে আল্লাহ তালা গৃহদ্বন্দ্ব বহাল করে দেন গৃহযুদ্ধ বহাল করে দেন আজকের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে গৃহদ্বন্দ্ব চলছে না গৃহযুদ্ধ চলছে রাজনীতির পর্যায়ে পড়ে রাজনীতির কোন নীতিকে গ্রহণ করা হবে সেই নিয়ে গৃহদ্বন্দ্ব চলছে আর এইভাবে বুঝতে পাচ্ছেন যে আমাদের আজকে আসল বিষয়বস্তু যে ওজনে কম বেশি দেওয়া হবে না দাঁড়ি মারার বিভিন্ন পদ্ধতি রয়েছে হারাম হারামকরদের যেমন পাল্লা হিলিয়ে ওজনে কম দেয় কাঁটা অথবা বাটখারা কমিয়ে রাখা অথবা যে পাল্লায় জিনিস রাখা হয় সেই পাল্লার নিচে এমন ভারী জিনিস রাখা যাতে ধরা পড়লে সহজে তা সরিয়ে ফেলা যায় ধুলো দিয়ে চোখে দানি মারা হয় জিনিস পাল্টে দিয়ে মারা হয় যুবতী ব্যবসায়ীরা যুবতী নিজের ইজ্জত দেখিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে ওজনে কম দেয় নিজেদের ইজ্জত দেখিয়ে হ্যাঁ জিনিসপত্র ওজনে কম দেয় মানে ওজনটা আপনাকে দেখতে দেয় না সে অন্যদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করে নেয় পায়ের দিকে অথবা কোনো দিকে ইঙ্গিত করে কেতার দৃষ্টি ফিরিয়ে দাঁড়িয়ে মারে এবং অথবা জিনিস পাল্টে দেয় একটা ওজন করলে একটা আপনাকে দেবে দেখেছেন অনেক অভিজ্ঞতা অনেকের আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন দিন আর নসিহা দিন হচ্ছে নসিহাত উপদেশ বললাম কার জন্য বলেন বললেন নিল্লাহিলে কিতাব ইহি রাসুল মাতিল মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য আমাদেরকে খায়ের খা হতে হবে আমাদের প্রত্যেকের জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে সুতরাং ওজনে কম বেশি করে অপরকে কম দিয়ে নিজে বেশি নিয়ে তার প্রতি আমরা হিতাকাঙ্ক্ষী হতে পারি না বরং আমরা তার ক্ষতি করি এরকম করাটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না মুসলমান ব্যবসায়ী সৎ হবে মুসলমান ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবে সময় আমাদের কাছাকাছি শেষ হয়ে এসেছে সুতরাং এর ফাঁকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আগের টপিকে যে মোহরের কথা এসেছিল বাকি টাকায় মোহরের দলিল ইসলামে আছে যে আল্লাহ নবী সাল্লাম মোহর দেননি এই কোনো কথা বাকি মোহরের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে বাকি মোহরের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এমন স্ত্রীকে তালাক দাও যার মোহর দেওয়া হয়নি আদায় করা হয়নি মোহর বাকি আছে এই কথা কোরানে বলা হয়েছে এমনও যে বিয়েতে মোহরের উল্লেখ করা হয়নি যে মহিলার মোহরের কথা উল্লেখ করা হয়নি তাকে তালাক দেওয়া হচ্ছে তখন তাকে মোহরে মিছিল দিতে হবে তার মানে সমাজে প্রচলিত সেই মেয়ের জন্য যে মোহর সেই মোহর দিতে হবে এখান থেকে বোঝা যায় যে মোহর বাকি রাখা যায় মোহর বাকি রাখা যায় তবে নগদ মোহর দিয়ে বিয়ে করাই হচ্ছে পৌরুষের কাজ আপনি পুরুষ মানুষ নগদ দেবেন নগদ হ্যাঁ আপনি বাকি রাখবেন কেন কত দশ হাজার টাকা মোহর বাঁধা হলো তার মধ্যে ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি এক টাকা নগদ লজ্জার কথা এক টাকা এক টাকা পরিশোধ করে ন হাজার নশো নিরানব্বই বাকি আর এই বাকি দিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে এক টাকা নগদ মোহরের বিনিময়ে লজ্জা লাগে না আবার লজ্জা লাগবে কেন তো নিয়েছে ও তো পঞ্চাশ হাজার টাকা নিয়েছে তার সেখান থেকেই দশ হাজার টাকা দেবে দশ হাজার টাকার মধ্যেও আবার এক টাকা নগদ আর বাকি টাকা বাকি আর তার মানেই ফাঁকি এই টাকা যে দেবে দেওয়ার সময়ই নিয়ত থাকে না বুঝতে পারছেন দেখবেন আপনার মোহর বাঁধার সময় ঝগড়া ঝামেলা হয় তাই না এত টাকা না এত টাকা পাঁচ থেকে মোহর এই যে চালাক চালাক বোনাই থাকে সে বলে খাপা রাজি হয়ে যা ও দিতে হবে না তো মুরব্বীরা বলে আরে বাবা কেন ঝামেলা করছো এটা কি দিতে হয়নি কে দেয় এমনি লেখা থাকবে কিন্তু আপনার এক লাখ দু লাখ টাকা জানেন তো বাংলাদেশে এক লাখ টাকা দু লাখ টাকাও মোহর লেখা হয় আপনি কাবিন নামাতে লিখলেন আপনি রাজি না হলেও কাবিন নামাতে লিখবে বেশ ঠিক আছে লিখলো লেখাটা দিতে হবে না দেওয়া হবে না দিতে হবে সুতরাং যদি না দেন তো আপনার কাল কোর্টে যখন বিচার হবে তখন দিতে হবে তাই না এই জন্য লেখাও ঠিক না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিকভাবে যেন আমরা চলতে পারি মোহর দিয়ে বিয়ে করতে পারি নিয়ে না পুরুষের এটা পৌরুষ নয় আল্লাহ তৌফিক দেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রোগ্রাম সামাজিক জীবনে আপনাদের উপকার হবে এই আশা রাখি আশা করবো সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাহি আজমাই Allah করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ মানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়